হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা, আজকে যে কেসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই কেসটা এই সিটে আপনি দেখতে পাচ্ছেন। এটা কেস টেকিং সিট ওই পেশেন্টের। এই পেশেন্টটা গত এক মাস আগে 25/4/2020 তারিখে আমার কাছে এসেছিলেন অনলাইন ট্রিটমেন্টের জন্য। ইনি আমার একজন ভিউয়ার, ইউটিউবের ভিডিওগুলো দেখতে নিনি এবং ওইখান থেকে নাম্বার নিয়ে আমার কাছে অনলাইন ট্রিটমেন্টের জন্য এসেছিলেন। সো পেশেন্টটার যে কমপ্লেন ছিল, প্রেজেন্ট কমপ্লেন, সেটা হচ্ছে লাস্ট জানুয়ারি থেকে, অর্থাৎ 2020 সালের জানুয়ারি মাস থেকে ইনি থ্রোট পেন বা সোর থ্রোট বা গলার ইনফেকশনে ভুগছেন। এবং এই যে ব্যথাটা, এই ব্যথাটার জন্যে ইনি নিজেও মেডিসিন নিয়েছেন ইউটিউবে ভিডিও দেখে দেখে। যেমন দেখতে পাচ্ছেন কেস টেকিং সিটটা শুরুতেই মেডিসিনস টেকেন বাই হিমসেলফ, অর্থাৎ পেশেন্ট নিজে যে মেডিসিনগুলো প্রেসক্রিপশন করেছেন বা নিজে নিয়েছেন সেলফ প্রেসক্রিপশন করে, সেগুলো হচ্ছে হিপাস সালফার 1 mg 2 doses, সাইলেসিয়া 200 4 doses, ফাইটলোক্কা 1 mg 3 doses। এই ওষুধগুলো ইনি নিজে ইউজ করেছেন। সো এনার প্রেজেন্ট কমপ্লেন আপনারা শুনলেন, এনার সোর থ্রোট বা গলায় ইনফেকশন হয়েছে, গলায় ব্যথা। এই ব্যথাটা জানুয়ারি থেকে শুরু হয়েছে সকালবেলায় বা ভোরের 4টে থেকে সকাল 11টা পর্যন্ত এই ব্যথাটা বেশি থাকে। এই ব্যথাটার মডারেটিস হচ্ছে, এই ব্যথাটা আরাম হয় হট ওয়াটার বা হট ফুড, অর্থাৎ গরম কিছু খাবার খেলে বা গরম গরম অ্যাপ্লিকেশনে এই ব্যথাটা আরাম হয়। এই ব্যথাটা বেশি হয় গিলতে গেলে, যখন খাবার গিলতে যায় বা কোনো পানীয় গিলতে যাওয়া হয় তখন এনার ব্যথাটা বেশি মনে হয়। আচ্ছা, তেজটা কেমন? এনার তেজটা খুবই বেশি, গলা সবসময় শুকনো থাকে, ড্রাইনেস থাকে, উইথ থ্রাস্টনেস, ঠিক আছে, উইথ থ্রাস্টি, জল পিপাসা প্রচণ্ড রকমের থাকে, মাউথ থ্রোট লিপ সমস্ত ড্রাইনেস থাকে। তো এই যে লক্ষণগুলো বললাম এতক্ষণ, এই লক্ষণগুলো মাকসলকে স্ট্রংলি ইন্ডিকেট করে, আপনারা সকলেই জানেন। আর কি মাকসলের সিমটমস পেলাম দেখা যাক। মাকসলের পরের যে সিমটমটা আমরা পেলাম সেটা হচ্ছে পেশেন্ট অ্যাম্বিথার্মাল, অর্থাৎ পেশেন্ট না শীত না গ্রীষ্ম, কোনোটাই সহ্য করতে পারে না বেশি। ইজি টেন্ডেন্সি ক্যাচেস কোল্ড, অল্পতেই এনার ঠান্ডা লেগে যায়, ঠিক আছে, অল্পতেই ঠান্ডা লেগে যায়। এবং পেশেন্ট না খুব বেশি গরম সহ্য করতে পারে না খুব ঠান্ডা সহ্য করতে পারে। মাকসলের খুব স্ট্রং সিমটমস এগুলো। আচ্ছা, পাস্ট হিস্ট্রিতে দেখলাম বয়েলস 5 years এগো, 5 বছর আগে এনার বয়েল হয়েছিল, ফ্যামিলি হিস্ট্রি সেরকম কিছু নেই। আচ্ছা, এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো দেখে শুরুতে শুরুতে আমার 3টে মেডিসিন মাথায় আসছিল, মাকসল, লাইকোপোডিয়াম এবং সাইলেসিয়া। ওই জন্য আমি দেখুন ডান সাইড করে একটা রুল টেনে লিখে রেখেছি 3টে মেডিসিন, কিন্তু মাকসলটা বেশি ইন্ডিকেট করছিলো তাই মাকসলটাকে প্লাস 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 দিয়ে রেখেছি এবং শেষ পর্যন্ত মাকসলই প্রেসক্রিপশন করেছি আমি। তো পরের সিমটমে চলে যাই, স্যালাইভা অন টাং, মুখে প্রচণ্ড লালা আছে, জিভে ময়েশ্চার আছে, জিভটা থলথলে একটু, ঠিক আছে, যেমন মাকসলের জিভ হয়। আচ্ছা, ঘুমানোর সময় এনার খুব লালা পড়ে, স্যালাইভা ডিউরিং স্লিপ। আচ্ছা, সোয়েট, ঘাম কেমন? ঘাম খুব বেশি হয় এবং ঘামে প্রচণ্ড দুর্গন্ধ থাকে, অফেন্সিভ সোয়েট। ইভেন এনার পায়ে বেশি ঘাম হয় এবং পায়ের ঘামেও দুর্গন্ধ থাকে, অফেন্সিভ ফুট সোয়েট, যার জন্য আমি সাইলেসিয়ার কথাও একবার চিন্তা করেছিলাম। যদিও মাকসলে অফেন্সিভ সোয়েট আছে বাট অফেন্সিভ ফুট সোয়েট সাইলেসিয়াকে বেশি ইন্ডিকেট করে। সো এগুলো আমি এতক্ষণ পর্যন্ত যে সিমটমসগুলো বললাম এগুলো তো মাকসলকে ইন্ডিকেট করছেই স্ট্রংলি। আরও কি সিমটমস আছে মাকসলে দেখে নিই। আচ্ছা, পেশেন্টের ক্রনিক ডিসেন্টারি সমস্যা, অর্থাৎ অনেক পুরনো আমাশয় আছে। আচ্ছা, ইঞ্জুরি হিলস লেট, অর্থাৎ যখন কোনো জায়গাতে কেটে যায়, ছড়ে যায় বা রক্ত বেরিয়ে যায় কোনো কারণে চোট লেগে, তো সেটা সহজে শুকোতে চায় না, নর্মালি 5-7 দিনে শুকিয়ে যায় সকলেরই, কিন্তু এনার একটু টাইম লাগে অন্যদের থেকে বেশি। এই যে লক্ষণটি, এই লক্ষণটি আমরা গ্রাফাইটিসে, মাকসলে, হিপাস সালফার, বোরাক্স, সাইলেসিয়া এই সমস্ত ওষুধগুলোতে দেখতে পাই। তো আমরা মাকসলের মধ্যে এটা দেখতে পাই, তাই মাকসলকে ইন্ডিকেট করছে এই সিমটমটাও। আচ্ছা, ফ্ল্যাচুলেন্স সাওয়ার ওয়াটার ব্লাস ব্রাস,
একটু ডিসপেপসিয়া অর্থাৎ একটু অজীর্ণের সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে, তার সঙ্গে গলায় জ্বালা হয় এবং মুখে টক জল বা তেতো জল ওঠে। লাইকের মধ্যে কোল্ড ফুড, ঠান্ডা খাবার পছন্দ করে, বডি মেকআপ আর হেলদি, একটু 82 কেজি ওজন। ঠিক আছে, আচ্ছা ব্র্যাকেটে আমি কি লিখে রেখেছি দেখি একটু, ডিউরিং সোয়ালোয়িং পেন পেন ইন টু থ্রোট অ্যান্ড অক্সিপিটাল রিজন রাইট সাইডেড। আচ্ছা, ডান সাইডে ব্যথাটা হয় বেশি করে এবং গেলার সময় বেশি হয়, কিছু গিলতে গেলে বেশি হয়। তো রাইট সাইডেড কমপ্লেনে মাকসোল খুবই ইন্ডিকেটেড একটা রেমেডি। আচ্ছা, থ্রাস থ্রাস প্লাস 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 আগেই বলেছি, প্রচণ্ড পিপাসা আছে, ড্রাইনেস অফ মাউথ ডিউরিং ইন্টারকোর্স, সেক্সুয়াল ইন্টারকোর্সের সময়, শারীরিক মেলামেশার সময় এনার জিভ শুকিয়ে যায়, মুখ শুকিয়ে যায়। তো এই এই যে সিমটমসগুলো, এই সিমটমসগুলো আমি এই পেশেন্টের কাছ থেকে পেলাম, এগুলো কোনো লিডিং সিমটমস নয়। আমি আরও অনেক সিমটমস জিজ্ঞাসা করেছি, অনেক কোশ্চেন জিজ্ঞেস করেছি, সেগুলোতে কোনো পজিটিভ উত্তর পাইনি, এবং এই যে সিমটমসগুলো এইগুলোতে আমি পজিটিভ অ্যান্সার পেয়েছি, এবং এই সিমটমসগুলোর ভিত্তিতে আমি মাকসোল পেশেন্টকে দিতে বাধ্য হলাম এবং দিলাম। তো এই পেশেন্টটা কেমন আছেন ফলো আপ নিয়ে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। আমি এই পেশেন্টটাকে মাকসোল বা কিউএস বা কুইক সিলভার 200 পোটেন্সি ওয়াটার সলিউশনে প্রত্যেক দিন একটা করে ডোজ নিতে বলেছিলাম, মোটামুটি 20টা ডোজ নিতে বলেছিলাম, 15টা ডোজ নেওয়ার পর আমাকে কল করব বলেছিল বলেছিলেন উনি। তো এটার ফলো আপ অবশ্যই আপনাদেরকে খুব শিগগিরই দেব। তো এই ভিডিওটি থেকে আশা করছি আপনারা কিছু শিখতে পারলেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টিপে অল এ ট্যাপ করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।